বিসমিল্লাহ রহমান রাহিম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশ ইতালিয়াম রগার ভাবনাতে এবং ফেসবুক পেজ বাংলাদেশ ইত্যাদি তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ ভালো রেখেছে তো এখন হচ্ছে সকালবেলা আমি ঘুম থেকে উঠে আমার জানালাটা খুলেছি কি সুন্দর ওয়েদার শীত আসার আগে যেন মনে হয় ওয়েদারের অবস্থা চেঞ্জ হয়ে যায় খুবই ভালো লাগতেছিল বাহির দিকে তাকাতে এই যে এখন আপনারা যে বায়োলেট কালারের ফুলটা দেখতে পাচ্ছেন এই ফুলগুলো আমার অসম্ভব প্রিয় একটা ফুল ইতালির মধ্যে ইতালি তো অনেক রকমের ফুল আছে আপনার ফুল দেখেলেই মনে হবে যে এগুলো প্লাস্টিকের আমার আমি এই ফুল গাছগুলা যখন সামার আসছিল তখন ঢুকেছিলাম তো এই ফুল গাছে যে বিছিগুলো ছিল ওইগুলো আবার এখানে পড়েছে এখান থেকে আবার গাছ হয়ে গিয়েছে এখন আবার ফুলও ধরেছে গাছে তো এতক্ষণ আমার জানালা দিয়ে বাহিরটা দেখছিলাম আর ব্যালকনিটাও দেখা যাচ্ছিলো তো আমি আবার রুমের দিকে চলে আসলাম আসার পরে ঘুম থেকে উঠে বলি এয়ার প্রেশনারটা অন করে দিই তো আমি আর প্রশ্নারটা অন করে দিয়েছি এখন তা আমি অনেক রকমের এয়ার ফ্রেশনার ইউজ করি রাতে আবার আমি যখন শুই শোয়ার আগে আমি ইলেকট্রিক যে এয়ার ফ্রেশনারটা ওইটা অন করে ঘুমাই তাহলে খুব একটা ভালো স্মেল আসে মানে শুতে গেলে তো তারপরে আমি চলে আসলাম আমার মানে কিচেন রুমে এসেছি সকালবেলা আমার মাম্মামকে নাস্তা দেওয়ার জন্য তো প্রথমে দুধটা আমি নিয়ে গরম করে নিয়েছি নেওয়ার পরে মাম্মামের জন্য বিস্কেট দুধ ইয়ে করে নিয়েছি আমার মাম্মা আজকে আবার ডাইনিং রুমে বসে খাবে না ও আজকে টিভি দেখবে এবং বসে বসে খাবে আর আপনারা তো একটু আগে দেখতে পেলেনি যে ও টিভি দেখছে আসলে প্রত্যেকটা বাচ্চাই আমার মনে হয় কার্টুন প্রিয় খুব মানুষ আর এই যে আপনারা আমার ওয়ার ড্রপগুলো দেখতে পাচ্ছেন দেখেন আমি কিন্তু প্রত্যেক ফ্যামিলির বেবিরা এমন কি নামে জানি না আমার বেবিদের জন্য সব কিছুতে মোটামুটি লক সিস্টেম করতে হয় বাহিরের দেশের বেশিরভাগ আলমারিগুলাই কিন্তু লক সিস্টেম থাকে না তো আমি অনলাইনে ওয়ার্ডার করে লক সিস্টেমটা এনেছি তো আমার অনেকগুলো আলমারি আর ওয়ার্ড্রপ তো তো হচ্ছে যে কিচেন রুমটা স্পেশালি বেশি বেবিরা জ্বালাতন করে আর নিচের কেবিনেটগুলাতে তো ওইগুলো তো দিয়েছে দেওয়ার পর আর ছিল না তো আমি এটাকে এখন বেঁধে রাখতে হয় এই জন্যই আসলে এত কথা বলা বেঁধে রেখেছি এই জন্যই তো আমার বেবিকে খাইয়ে আমি চলে আসলাম কিচেন রুমে আপনারা দেখতে পেলেন আজকে আমি মুরগি রান্না করব। মুরগি মানে রোস্ট রান্না করব আর হচ্ছে চিংড়ি মাছটা বাজি করব তো আমি চিংড়ি মাছটা আপনাদের সাথে আর দেখাতে পারিনি আমার খুব তাড়াহুড়ো ছিল আমি রোস্টটা মানে রান্না করে চলে গিয়েছি এসে চিংড়ি মাছটা রান্না করেছি আমার বেবিকে আনার জন্য যেহেতু ওদের স্কুল শুরু হয়েছে এখন হাফবেলায় ছুটি দিয়ে দেয় এই জন্যই তাড়াতাড়ি করতে হয় সব কিছুতে তো আজকে আমি এই জন্য রোস্টটাই এখন আপনাদের সাথে শেয়ার করতেছি তো প্রথমে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলের মধ্যে তেল দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখানে দারচিনি এলাচি তেজপাতা আপনারা আপনাদের মুরগির যে পরিমাণ ওইটা অনুযায়ী দিবেন তা আমি এগুলো দিয়ে যখন একটু ধরেন গরম হয়ে আসবে একটু স্মেলটা বের হবে এগুলার তখন সে পর্যায়ে আমি পেঁয়াজটা দিয়ে দিব পেঁয়াজ দেওয়ার পরে এটাকে একটু ভালোভাবে নেড়ে এটা একটু যখন নরম হয়ে আসবে তখন আদা রসুনটা একটু দিব আর কি তো এর আগেও কিন্তু আমার আরও একটা রেসিপি আছে রোস্টের আপনারা চাইলে ওটাও দেখতে পারেন কারণ আমি রোস্টাও প্রায় করি রোস্টটা হচ্ছে ঝালটা একটু কম থাকে তো হয়তো বেবিরা পছন্দ করে আমার বেবিরা যেহেতু আমাদের কোনো খাওয়াই খায় না মানে বাঙালি এমন কোনো খাওয়া খায় না খুব একটা তো এজন্য রোস্টটা আবার একটু পছন্দ করে যেহেতু রোস্টে ঝাল হয় না বা রোস্টা এ দেশের মানুষরাও খায় ওই রকম আর এতে কিন্তু আমি বড়াই করে বলতেছি না যে বাংলা খাওয়া খায় না আমি কিন্তু চেষ্টা করি যে বাংলা খাওয়া মানে বাংলাদেশের খাওয়া খাওয়ানোর জন্য বাট আমার বেবিরা খেতেই পারে না তবে আমার মেয়েটা মানে নাবামটাই একটু খাওয়ার চেষ্টা করে বা ওর একটু আগ্রহ আছে কিন্তু ছেলে না ভান ও তো টোটালিয়ে খায় না ও টোটালিয়ে খেতে পারে না আমাদের বাংলাদেশের মানে বাঙ্গালিয়ানা কোনো খাওয়া তো এখন আমি এখানে পেঁয়াজটা যখন নরম হয়ে গিয়েছে নরম হওয়ার পরে আমি এখানে রসুন দিয়ে দিয়েছি রসুনের আদা পেস্টটা দিয়ে দিয়ে দিয়েছে তারপরে একটু নেড়ে দিয়ে দিলাম এখন এখানে আমি আরও একটা মিশ্রণ তৈরি করে নিব। যেটা আমার হচ্ছে রোস্টার স্বাদটা আরও দ্বিগুণ বে মানে বাড়িয়ে দিবে এই উপকরণটা আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি প্রথমে বাটি নেওয়ার পরে আমি এখানে নিয়ে নিব দুই চা চামচ ইউগুট নিয়ে নিব আমার এখানে আসলে লাগবে ইয়ে লাগবে বাদাম পেস্ট লাগবে কেচাপ লাগবে দুধটা দিয়ে তো আমি পুরো রোস্টায় রান্না করব দুধ দিয়ে আলাদা পানি টানি দিব না তা আমি এখানে প্রথমে দুই চামচ ইউট নিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি এখন বাদাম পেস্টটা নিয়ে নিব তারপর আমি ক্যাচ দিয়ে দিব আসলে আমার মানে গলাটায় আজকে হয়তো আমার বয়সটা অন্যরকম শোনা যাচ্ছে কারণ হচ্ছে আমার গলা একটু সমস্যা হয়ে গেছে যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে ঠান্ডা আসছে তো ঠান্ডার গরমের কারণে একটু মানে গলা ব্যথা করছে তো এই জন্য আর কি গলা হয়তো এরকম লাগছে আমি গেছে কালকে আর কি আমার ভিডিও দেওয়ার কথা ছিল আমি দিতে পারি নাই শরীরটা খুব একটা ভালো ছিল না তো আজকে আবার দিলাম তো এখানে এখন আমি আবার দিয়ে দিলাম বাটার বাটার দেওয়ার পরে আমি দিব সু মানে গুঁড়ো মরিচ গুঁড়ো মরিচ দেওয়ার পরে এখন এই উপকরণটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে এটা একটা ভালো মানে ফেস্ট হয়ে যাবে এটা যদি আমি আমার যে রোস্টার আছে ওইখানে ইউজ করি বিশ্বাস করবেন না অনেক মজা লাগে এবং অনেক সুন্দর একটা স্মেল সুন্দর একটা স্মেল আসে তো এখন এখানে আবার আমি রোস্টে মশলাটা দিয়ে দিচ্ছি রোস্টের মশলাটা এটিগুলো এই উপকরণগুলোর সাথে মিক্সড করে দিয়ে দিলে মানে পরে আর আমাকে দিতে হবে না আর দিলেও খুব সামান্য অল্প একটু দিব আর যাতে ভালো একটা স্মেল আসে ওই জন্য খুব অল্প পরিমাণে দিব কিন্তু এখানে আমি দিয়ে দিব বেশিরভাগ মশলাটায় আমি আমার পরিমাণ মতো দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন দেওয়ার পর এটাকে এখন আমি একটু ভালোভাবে নেড়ে নিতেছি নেড়ে তারপর a mí এই যে মিশ্রণটা এখন আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি ওই যে পেঁয়াজ আর রসুনের যে চুলার মধ্যে বসিয়েছি ওইটার মধ্যে এখন আমি এই মিশ্রণটা দিয়ে দিব দিয়ে দিলে আপনারা এখনই দেখতে পাবেন কালারটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং কতটা দেখতে সুন্দর লাগছে আর মশাল্লা খেতে অসম্ভব ভালো লাগে আপনারা কে কীভাবে আসলে রোস্ট অনেক রকমের রান্না রান্না করে থাকে আবার অনেক রকমের রোস্টও হয়ে থাকে আর আমিও দুই তিন রকমের রান্না করে থাকি তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু আমি আজকে এটা রান্না করব। এই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের দেখে কারো ভালো লাগে ভালো লাগলো আর যদি দেখে কারো উপকার হয় তাহলে তো হলোই তো আপনি এখন দেখতে পাচ্ছেন দেখেন কালারটা কত সুন্দর আসছে এখন আমার মনে হয়েছে যে আমার ইয়াটা একটু কম মশলাটা তো আমি আবার আর একটু মশলা দিয়ে আর গ্রানেরও একটা ব্যাপার আছে আমি কিন্তু বলেছি তা আমি একটু ভালোভাবে এখন নেড়ে দিবো নেওয়ার পরে এটা একটু কষানো হ মানে কষানোর জন্য দিব আর কি একটু কষানো হলে এর মধ্যে আমি মুরগিগুলো দিয়ে দিব দেওয়ার পরে দুধটা দিব দেওয়ার পরে হয়ে যাবে আসলে রোস্ট রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না খুব অল্প সময় হয়ে যায় এখন আপনাদের সাথে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা যারা সাবস্ক্রাইবারের ব্যাপারে তো আমরা যারা নতুন ইউটিউবার তাদের জন্য আসলে সাবস্ক্রাইব কমে যাওয়ার ব্যাপারে আমি আপনাদের সাথে আসলে কথাটা বলতেছি তো আমরা যারা নতুন ইউটিউবার তাদের কাছে এক একটা সাবস্ক্রাইবার অনেক দামি এবং অনেক মূল্যবান তো যখন আসলে একটা একটা করে সাবস্ক্রাইব বাড়ে বা সাবস্ক্রাইব করি আমরা মানে বাড়ে অনেক কষ্ট করি আসলে যখন ওয়ান কে পর্যন্ত সাবস্ক্রাইবার বাড়াতে হয় আমরা অনেক ইনস্টাগাম করি তো এটার মধ্যখানে যদি দেখেন যেটা আমার সাথে হয়েছে আমার যা সাবস্ক্রাইবার ছিল এটা থেকে একেবারেই অর্ধেক মানে কেটে নিয়ে গিয়েছে তো আপনার যদি কোনো ফ্রেন্ড আপনাকে আনফ্রেন্ড করে দেয় তাহলে ওইখানে আপনার পাঁচটা সাবস্ক্রাইব কমবে বা দশটা কমবে বা পনেরোটা কমবে এভাবে এত মানে সাবস্ক্রাইব কমবে না তো আমার আসলে প্রথম দিকে আমার মনে হয় তিরিশটা মতো কেটেছে এরপরে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে আমার যা সাবস্ক্রাইব ছিল তার থেকে অর্ধেকে কেটে নিয়ে গিয়েছে আসলে মন মানসিকতা খুবই খারাপ হয়ে গিয়েছে মনটা ভেঙে গিয়েছিল তো ভাবলাম যে না আমি ভেঙে পড়লে হবে না আমাকে আবার রুখে দাঁড়াতে হবে কারণ এটা এমনই লাইফে অনেক কিছু হবে কিন্তু ভেঙে পড়তে নেই তো আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করছি যারা আসলে সাবস্ক্রাইব করেন প্লিজ অন্তত ভিডিওটা চার পাঁচ মিনিট দেখে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব কথাটি বলবেন না কারণ এতে হয়তো আমি যতটুকু বুঝেছি স্পাম হয় ইয়াটা তো ঠিক আছে আমার ভিডিও বা ব্লগ আজকে এখান পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে